আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। আমি আজকে আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করব, আর আমার ধারণা এই রেসিপিটি শুধু আমারই না, সবারই খুব পছন্দের। রেসিপিটি হচ্ছে মোরগ পোলাও। এটা কিন্তু গতানুগতিক চিকেন বিরিয়ানি না, এর রান্নার প্রসেস এবং টেস্ট দুইটাই আলাদা। আমার কাছে তো মনে হয় এই রান্নাটার মধ্যে একটা বাদশাহি ব্যাপার স্যাপার আছে, আর টেস্টেও একটা শাহি ব্যাপার আছে। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে রোস্টের সাইজের, মানে 700 থেকে 800 গ্রামের দুইটা মুরগি 4 পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি ঝরিয়ে নেওয়া টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ লবণ। এবার এগুলো চিকেনের টুকরাগুলোর সাথে খুবই ভালোভাবে মেখে নেব, যেন সবগুলো পিসের গায়ে মশলাগুলো খুবই ভালোভাবে লাগে। এইটা মেখে 20 মিনিট রেখে দিতে পারলে ভালো হয়, না পারলেও প্রবলেম নেই, সাথে সাথেই রান্না করে নেওয়া যাবে। আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল আর 2 টেবিল চামচ ঘি। এখানে এই ঘিটা দেওয়ার কারণে মনে হবে পুরো রান্নাটাই ঘিতে করা। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 2টা টুকরা করা তেজপাতা, 4-5টা করে এলাচ, লং ও 1.5 ইঞ্চি সাইজের 3-4 টুকরা দারচিনি। এটাকে তেলের মধ্যে 10-15 সেকেন্ড একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা বেরেস্তা হয়। এই ফাঁকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে নিচ্ছি, যেন মশলা দিতে দিতে বেরেস্তা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা ও 1 চা চামচ জিরে বাটা। নেড়ে পেঁয়াজ বেরেস্তার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। এ পর্যায়ে লবণটাকে একটু বুঝে দেবেন, কারণ অলরেডি কিন্তু চিকেনটা লবণ দিয়ে মাখাই আছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাদাম পেস্ট। আমি এখানে কাঠবাদাম ও কাজু বাদাম মিক্সড করে ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম নিতে পারেন। সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে এসেছে। এখন অ্যাড করছি 1 কাপ পরিমাণে পানি। আর এই ফাঁকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 10-12টা আস্ত কাঁচামরিচ। এখন ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। একটা খুন্তি দিয়ে নেড়ে পিসগুলোকে যতটা সম্ভব ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার ট্রাই করবেন। এখন এখানে আমি মোরগ পোলাওয়ের একটা স্পেশাল মশলা ইউজ করছি। এই মশলাটা আমি 3টা এলাচ, 2-3 টুকরা দারচিনি, 10-15টা সাদা গোলমরিচ, 1টা ছোট সাইজের জয়ফলের অর্ধেক আর 1 চা চামচ জয়ত্রী গুঁড়া করে তৈরি করে নিয়েছি। টক দই স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার এই রেসিপি হুবহু ফলো করে রান্না করেন তাহলে কিন্তু অথেন্টিক মোরগ পোলাওয়ের স্বাদটাই পাবেন। এবার 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি, যেন এর নিচে পোড়া লেগে না যায়। বাদাম বাটা দেওয়ার কারণে এর ঝোলটা খুবই ঘন হয়, তাই সহজেই নিচে লেগে যেতে পারে, এজন্য কিছুক্ষণ পরপরই একটু করে নেড়ে দিতে হবে। প্রায় 20 মিনিট পর আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে এসেছে। ঢাকার রেস্টুরেন্টগুলোতে মোরগ পোলাওয়ের সাথে সিদ্ধ ডিম সার্ভ করে, তাই আমিও কিছু সিদ্ধ ডিমের গা চাকু দিয়ে হালকা চিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে ডিমটা একটু ফ্লেভারফুল হবে। আপনারা চাইলে ডিমটাকে সম্পূর্ণ স্কিপ করতে পারেন। এই যে এমন গ্রেভি থাকতেই আমি চুলা থেকে নামিয়ে রাখছি, কারণ এই গ্রেভিটা আমার পোলাও রান্নার জন্য লাগবে।
এবার আবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, আরও দিচ্ছি এক টেবিল চামচ ঘি। ঘি আর তেল গরম হলে দিয়ে দিচ্ছি তিন চারটা করে তেজপাতা, এলাচ, লং আর দুই টুকরা দারচিনি। এখন দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটাকে আমি ধোয়ার আগে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা। 7-8টা দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। শুধু রাইসের জন্য যে পরিমাণ লবণ দরকার ততটুকু লবণ দিয়ে দিচ্ছি, এই হাফ টেবিল চামচ পরিমাণ হবে। এবার চালটাকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। চালটা প্রপার ভাজা হলে মোরগ পোলাওটাও কিন্তু একদম ঝরঝরে হবে। এই যে চালটাকে যখন ভাজতে ভাজতে এমন ঝুরঝুরে হয়ে আসবে তখন বুঝতে হবে এটা প্রপার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ আর 7 কাপ ফুটন্ত গরম পানি। আমার চাল ছিল 4 কাপ, তাই দুধ আর পানি মিলিয়ে 8 কাপ দিচ্ছি, মানে চালের দ্বিগুণ হবে দুধ আর পানির মিলিত পরিমাণ। এখন সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন রান্নার যে গ্রেভিটা ছিল তার 3/2 ভাগ, আবারও নেড়ে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। ঢাকনার ছিদ্রটাকেও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পর যখন পোলাওয়ের দম হাফ ডান হয়ে যাবে তখন ঢাকনা তুলে নিচ্ছি আর পোলাওটাকে হালকা হাতে একটু উপর নিচ করে দিচ্ছি। এবার এখান থেকে আমি অর্ধেকটা পোলাও তুলে রাখব আর বাকি পোলাওয়ের ওপরে এভাবে চিকেনের টুকরাগুলো একে একে সাজিয়ে দেব। চিকেনের অবশিষ্ট গ্রেভিটাও এই সময় এর উপরে দিয়ে দিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন সে বাকি অর্ধেকটা পোলাও চিকেনের উপর বিছিয়ে দিতে হবে। এমনভাবে দিতে হবে যেন চিকেনটা পুরো কভার হয়ে থাকে। এবার আবারও উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে কেওড়া জল ও গোলাপ জল। এই দুইটা জিনিস কিন্তু এটাতে একটা শাহি ফ্লেভার অ্যাড করবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের জন্য দমে রেখে দেব। 10 মিনিট পর আমি সার্ভ করে নিয়েছি। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখুন। টেস্ট এতটাই অসাধারণ যে রেস্টুরেন্ট থেকে আর মোরগ পোলাও কিনে খাবেন না। আর এই ফাঁকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।